Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Somasto prashongsha mohan Allah paker ebong lokkhoti durud o salam bishwo nobir upore. Aaj jomobar somasto sthaniyo hedayater jomar salate uposthit hoyeche. Tader salater je khutba sei khutba tader maddhome internete sara bishwer manob jatike janan hocche. আর খুতবা দিচ্ছি আমি আদম নারী। এই মর্মে তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য আমি আদম নারীর তরফ থেকে এই মানব জীবন নিয়ে বলতে ইচ্ছা করছি। কারণ এই মানব জীবন যদি মানব জাতি সঠিকভাবে বুঝতে না পারে, মূল্যায়ন করতে না পারে, নিজের অবস্থার সম্বন্ধে জ্ঞাত না হয়, তাহলে তার ধর্ম কর্ম যাই কিছু করুক সবই ভিত্তিহীনই হয়ে যাবে। এটা মানব জন্ম। তোমরা এখানে দেখো অসংখ্য জাতির সৃষ্টি এখানে চলে, তার ভিতরে তোমরা মানব। এই মানব জন্ম জ্ঞানের জন্ম, বুঝের জন্ম, আকেলের জন্ম, বিবেক বিবেচনার জন্ম, সেই জন্ম হেলায় খেলায় হারা দেওয়ার জন্ম নয়। এখানে আমি মূল হিসেবে বলতে চাচ্ছি যে তোমরা, এটা মানব জন্ম শুরু হয়েছে জীবের তরফ থেকে এই মানব জন্ম, আর সমস্ত সৃষ্টির জাতিকে এই মানব জন্ম দিতে মূল নর নারীকে সৃজন করে সেই সমাজ থেকে শুরু করা হয়। তো এখানে সৃষ্টির জাতি বা মানব জাতি এ ধরনের যেসব আকার সুরাতে তোমরা দেখতে পাও, একটি সময় ছিল যে ধরনের আকার সুরাতের কিছু ছিল না, সব নুরি সত্য হিসেবে ছিল। তো সেই যতগুলো নুরি সত্য আল্লাহর কাছে ছিল, তাদের দ্বারা এই সকল সৃষ্টি প্রকাশ করা হয়েছে এবং আলাদাভাবে এই নারী পুরুষকে সৃজন করে এই মানব জন্ম চালানো হচ্ছে। তাতে প্রত্যেকটা জাতির উপর একজন করে মালিকানা সত্ত্বদার আছে, আর সেই সত্ত্বদারদের সত্ত্বের হিসাবে এই সৃষ্টির জন্ম চলে, আর সেই সৃষ্টির জন্ম থেকে সেই নারী পুরুষের মাধ্যমে তাদেরকে এই মানব জীবনে আনা হয়। এখানে মূল বিষয়টা আমি তোমাদের বুঝাতে চাচ্ছি, সেটা হলো যে প্রত্যেকটা জাতের তরফ থেকে, মালিকের তরফ থেকে যে নূর এনে এক একটি জাতি প্রকাশ করা হয়েছে, সেই জাতের যে জীবনী বা আত্মা বা সুরত, এ সকলই মালিকানা সত্ত্বদার সেই জাতের, যিনি মালিক তিনি। কিন্তু মানব জন্ম হচ্ছে সেই সকল জাতের তরফ থেকেই। মানব জন্মে যখন সেই সকল কিছু নিয়ে এসে মানুষকে মানব জন্মে খাড়া করা হয়, মানুষ সত্যই মানুষ হয়, কিন্তু এই মানুষ হওয়ার পরেও মানুষ যে তার মানব জীবনের উপর কোনো সত্ত্বদারিত্ব বা কোনো দাবি, এইটা কোনোদিনই মানুষ করতে পারবে না। কারণ তা সৃষ্টির জগতেই থাক, সেখানেও যে সৃষ্টি যে বলবে যে আমি এইটা, এটা সে বলতে পারবে না। কারণ এর আত্মার মালিকানা সত্ত্বদার হলো সেই নবীরা বা ফেরেশতারা। অতএব এখানে মানুষ হবে, তাদের জাতি চলান হচ্ছে আবার তোর বাদ খাপ সব কিছুর মিশ্রণে এই সকল কিছুর জন্ম চলছে। তো কোথায় তো তারা কোনো কিছু বলতেই পারবে না, যা কিছু বলতে হয় তা এই মানুষে এসেই বলতে হবে। কিন্তু তার এই মানুষে আসার ভিতর দিয়ে যে অবস্থা নিয়ে মানুষে আসে, তার অতীত জীবনের কোনো কিছুই তারা স্মরণেই আনতে পারবে না। দ্বিতীয় কথা যে তাদের নিজস্ব কোনো নুরি সত্ত্ব বা কোনো আত্মসত্ত্ব নেই, কারণ
তারা এই জাতের তরফ থেকে এই মানব জীবনে আসে। জাতের প্রত্যেকটা জাতের একটা একটি করে সত্ত্ব নিয়ে এই পূর্ণ মানব জীবন লাভ করে। তো তারা যদি কোনো সত্যে সত্যবান হতে চায় তাহলে যেমন জাতের নবীরা ছিল সেই নবীদের থেকে সেই নবীর যে জাতের আত্মা মানুষে থাকে সেই আত্মা ধরার পারমিশন নিয়ে ধর্ম নিয়ে কর্ম নিয়ে তাকে সেই আত্মায় আত্মবান হতে পারবে। কিন্তু সে যদি নিজে নিজে আত্মা খোঁজে কখনই তারা এই মানব জন্ম দ্বারা কোনো আত্মা জোগাড় করতে পারবে না। তাহলে তোমরা পরিষ্কারভাবে বোঝো যে এই মানব জন্ম ভিত্তিহীন জন্ম, যদিও মানব সমস্ত কিছুতে পূর্ণ জন্ম এ যুগে লাভ করে থাকে কিন্তু আসলে তাদের নিজ জীবনে তাদের নিজস্ব সত্য বলতে কোনো কিছু নেই, তারা দাবিতে আসতে পারে না। আরেকটি কথা হলো যেটা আগেও বলা হয়েছে আবার বলছি যে অতীত যুগে ছিল জাতের তরফ থেকে জাতের জন্ম, কিন্তু জাতের জন্ম হলে জাতের নবী হয়েছে কিন্তু নবী তাদের জাতের রহস্য বা জাতের নব ধরার কোনো ধর্ম তাদের দিয়ে যায়নি। ফলে যখন নবীরা কোনো নবস জানাচে নাই তাদের আনে নাই বা কোনো নবসেলা হয় নাই, ইহাতে তারা যেমন সেই মরার ভিতর যে কষ্টে মানব জীবনে চলে আসছে সেই মানব জীবনের পরে তেমনি তারা আবার সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সেই দোজখের ভিতরে আবার বিলীন হয়ে চলে গেছে। ফলে দেখলে দেখা যায় যে এই মানব জন্মটা যেভাবে চলে আসছে বা এখনও যেভাবে চলছে তাতে সম্পূর্ণ এই যারা মানব জন্ম এখানে পাচ্ছে আল্লাহর বিধান মতোভাবে তারা সবাই সেই মানব জন্ম যেমন ভিত্তিহীন অবস্থা নিয়ে আসে তারা মারাও যাচ্ছে সেই ভিত্তিহীন অবস্থা নিয়ে, কোনো সত্যের অধিকার তাদেরকে আজ পর্যন্ত দেওয়া হয়নি। ফলে এ মানব ভিত্তিহীন অবস্থা নিয়ে মানব জীবনে আসে আর যে কোনো একটি আত্মা আমারাগত বা জিনজাতগত আর একটি বা দুটি বা কয়টি আত্মার দ্বারা জীবন এখন চালায় কাটায় তারা চলে যায়, কোনো জানাচে নাই কোনো বুঝে জীবনে তারা যেতে পারে নাই। যেটা বুঝছে সেটা হলো দুনিয়া, সব কিছুই দুনিয়া নিয়ে, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যা আবিষ্কার হয়েছে তার সকল কিছুই দুনিয়া নিয়ে। এখানে তোমরা আরেকটা দিক দেখো যে যেটাই হোক যে জীবনে হোক সেই জীবনের মূল সত্যটা হলো সেই জীবনের জাতীয় আত্মা বা নফস, যে নফসি ছাড়া ওই জাতের জন্ম তারা কখনই পাবে না, কঠিনকালেও পাবে না, দুনিয়াতেও পাবে না। তো মানব জন্ম সম্পূর্ণ বিপরীত করা হয়েছে, সেখানে অনেক কিছু এনে এই মানবকে করা হয়। তো মানব যদি সেই মানব জীবন পেয়ে তাদের সেই আত্মরহস্য না বোঝে বা আত্মাকে না জানে তো মানুষ কী করে আল্লাহর অস্তিত্বের জানাশোনায় যাবে, কী করে সে নিজেকে বুঝবে সে কী কিসের দ্বারা মানব জীবন গ্রহণ করেছে? কোনো দিনই তাদের এই বুঝ জ্ঞান কেউ দিতে পারবে না। এখানে তোমরা যদি সত্য নিতে চাও মানো তোমার মানব জীবনের জন্য তাহলে এটা তোমাদের বুঝতে হবে যে আজ পর্যন্ত কোনো মানুষ নির্দিষ্ট কোনো জাতের জাতীয় আত্মায় আত্মবান হোক এ ধরনের কোনো ধর্ম এই পৃথিবীতে প্রকাশ করা হয়নি। তারপরের বিষয় হলো যে মানুষ যে চেষ্টা করে কোনো আত্মাকে ধরবে বা কোনো পথ অবলম্বন করবে তারা হয়তো চেষ্টা করেছে কিন্তু তার কোনো সত্যতায় বা নির্ধারিত অবস্থায় না যেতে পেরে তারা এটা ধরতেও পারে নাই। তাহলে পরে মানুষ এখানে বিজ্ঞান আবিষ্কার করুক, রাজা বাদশাহ যাই হোক বা ধর্ম পালন করুক তা যত যেভাবেই করুক কিন্তু তার বুনির অবস্থার থেকে সে কীভাবে একটি আত্মজীবন লাভ করবে? কারণ তাকে যদি মরার ভিতরে যে পরবর্তী জীবনে যেতে হয় তাহলে তার আত্মসত্য লাগবেই, জীবনী সত্য লাগবেই। আর যে জাতের জীবন সে নিতে পারবে সেই জাতের জীবনই পরবর্তীতে লাভ করতে পারে। কিন্তু
এখান থেকে কোনো মানুষই কোনো জীবন সংগ্রহ করতে পারে না। তো এভাবে তোমরা যদি মারা যাও, তার মূল সত্য এটাই যে তোমরা যেই হও, যত শিক্ষাবিদ্যাই অর্জন করো, তার যে কোনো শিক্ষাবিদ্যাই অর্জন করো, কিন্তু তোমার বুনি অবস্থা তো পাল্টাতে পারবে না। তুমি যে বুনি, তোমার যে সত্য নাই, ভিত্তিহীন এ অবস্থা কি তোমরা তোমাদের লেখাপড়া দিয়ে পাল্টাতে পারবে? বা পেরেছে কি কেউ? তা ধর্ম শিক্ষা হোক বা বিজ্ঞান হোক বা এমনি কোনো শিক্ষা হোক, তুমি যে নির্দিষ্ট কোনো আত্মার দাবি নিয়ে খাড়া হবে, এটা কি কোনো শিক্ষার জ্ঞান দ্বারা হবে? ধর্ম শিক্ষা করলে কি কেউ পারবে? কঠিনকালেও তা পারবে না। তাহলে পারে তোমাদের যারা ধর্ম দিল, এখনও যারা বিভিন্ন নামে তরিকা চালাচ্ছে, কম হয়ে চালাচ্ছে, তারা কি কেহ তোমাদের প্রতি কোনো দয়া দেখিয়েছে? যাহা দেখাইছে ওগুলোকে মুনাফিকের দয়া আমি আদমদুরির তরফ থেকে বলতে পারি, দরজালি দয়া দেখাতে পারি, স্বার্থ সিদ্ধির দয়া দেখাতে পারে, কিন্তু তোমাদের মানব জীবনের চিরকালের জন্য উপকার হোক, বেঁচে যাও বা নির্দিষ্ট কোনো একটা জাতের জীবন লাভ করো, এর কোনো ব্যবস্থা কি এরা তোমাদের কেউ দিয়েছে? সকলেই তোমাদের কাছে আছে, আদমনুরি সত্য বলছে না মিথ্যা বলছে, না ভিত্তিহীন বলছে, না তোমাদের খারাপ দিকে নেওয়ার জন্য বলছে, না তোমাদের জীবনকে মূল্যায়ন করার জন্য বারবার গুরুত্ব দিচ্ছে। তোমরা বোঝো তো? তাহলে পারে যদি তোমরা নিজেরাই বিচার করো যে নবীরা নবী হলো এই মানব জন্মের ভিতর দিয়ে, জাতীয় নবী হলো জাতের জন্ম আছে, কিন্তু একটা জাতের একজন নবী হলো, বাকি মানুষগুলো তো সেই বুনিয়াদমি জাতের জীবনে থেকে তারা দোজকে হয়ে ফিরে গেল, তারা তো জাতের নফসি ধরতে পারলো না, নবী দেখালো না, তারা ধরতেও পারল না। নবী যদি তাদের জাতের জীবনটা ধরতে দিত, অবশ্যই তারা ধরার জন্য চেষ্টা করত এবং অনেকেই ধরতে পারত, কিন্তু নবীরা তো সেটা দেখাই নেই। এখানে আবারও আমি বলছি যে নবী যখন জাতের হয়েছে, তখন ওই জাতের তরফ থেকে যত মানুষ হবে তাদেরকে পুনর্জন্মে বা সেই জীবনে নেওয়ার দায়ভার ওই নবীরই, তারা যাতে তাদের জীবনকে নিয়ে সেই মরার ভিতর দিয়ে পরবর্তী জীবনে যেতে পারে, তার দায়ভার ছিল ওই নবীরই। কিন্তু সেই দায়ভার যদি নবী সঠিকভাবে পালন করে, মানুষকে যদি বাঁচাতে চায়, তাহলে অবশ্যই তাকে তার নূরের যে নফস আছে মানুষে থাকে, সেই নফসি ধরার পথ করে দেওয়া লাগত, সেই নফসির তাদের নির্ধারণ করে দিতে হতো, সেই নফসিওয়ালা তারা কীভাবে হবে তার পূর্ণ জ্ঞান বুঝ তাদেরকে দিতে হতো, কিন্তু তারা কিন্তু তা দেয় নাই। তোমরা তাদের নবী বলে, দেবতা বলে, বড় বড় ওলি আউলিয়া বলে জানো, আর তারা তোমাদের দয়া করছে, কিন্তু কোন দয়া করছে? তোমরা যে কবরে ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংস থেকে বাঁচতে গেলে যে তোমাদের জীবন দরকার, একটি আত্মার দরকার, তারা কি তোমাদের সেই আত্মপথ দেখিয়েছে? সত্য নিয়ে তোমরা যদি বলো বা যুক্তি করো বা দেখাতে চাও, আমি সবখানে আমার রবের তরফ থেকে রাজি আছি, কিন্তু অহেতুক যার কোনো সত্য নেই, তুমি বুনি আদম, তুমি বলো যে তুমি কোন আত্মায় আত্মবান, আর সেই আত্মা ছাড়া কি এই যে তোমরা মানব জন্মে এসেছ, তোমাদের কি সেই জাতের যে নির্দিষ্ট আত্মা সেটা নির্ধারিত না আসার আগ পর্যন্ত তোমরা কি মানব জন্ম লাভ করেছ? তোমরা বলো যে এই মানব জন্মে এসেছ, যত সময় তোমার পিতার ভিতর থেকে সেই পিতার তরফের নফস তোমার মাতৃগর্ভে না আসছে, তত সময় কি তোমার মানব জন্ম হয়েছে? এবার প্রকাশ দেখো, একটা আমের বীজ যত সময় গাছ থেকে সে পূর্ণ বীজ হয়ে
না আসতে পারে তত সময় তাকে যেখানেই রাখো একটা আম গাছ কি হবে? তুমি কি বানাতে পারবে এরকম? করতে পারবে না। একটা শস্যের গাছ, শস্যের গাছের থেকে তারা শস্য পূর্ণ শস্য আইছে, তাকে যদি মাটিতে সেই গর্ভে নিক্ষেপ করো তার থেকে একটা শস্যের গাছ জন্ম নেবে, কিন্তু শস্যটা ছাড়া কি জন্মাবে? তো এই যে তোমাদের এভাবে সেই তোমরা বোঝো এটা যে নির্দিষ্ট তোমার এই মানব জন্মে আসা নির্দিষ্ট আত্মা ছিল তোমার পিতার তরফ থেকে আসা যে নফসে আসছে সেটা। তারপরে তোমার মাতৃগর্ভের থেকে তো অনেক কিছুই আসছে, অনেক আত্মা আসছে। তো এখন যেটা তোমাকে এই জীবনে এই সুরাতের জীবনে নিয়ে আসলো, না তোমরা তার না তোমার মাতৃগর্ভের থেকে যা কিছু আসছে অনেক কিছু আসছে, না তোমরা তার কোনো কিছু। তাহলে তোমরা যদি এটা জ্ঞানে আনো তাহলে তুমি এর যখন কোনো কিছুই তুমি না, তখন তোমার কোন অবস্থা নিয়ে যাবে? তার সকল মিলে তো তুমি এখানে মানব অবস্থা নিয়ে আছো, কিন্তু যখন ইহা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে যাবে মরণের পরে, তখন তোমার বলতে কি বাঁচবে? অতএব তোমরা সতর্ক হও, তোমরা বোঝো যে আদমনুরি যে সত্য তোমাদের দেখাচ্ছে তা সত্য কি না। তাই আমি বলছি যে এই মানব জন্ম ইহা অত্যন্ত মূল্যের জীবন, অনেক দোজকের কষ্ট ভোগ করে এই মানব জীবন লাভ হয়, অনেক কষ্ট, যে কষ্টের কোনো সীমা নেই, সেই কষ্টের ভিতর দিয়ে বিন্দু বিন্দু করে নিয়ে আসা সত্যের দ্বারা তোমাদের এই মানব জীবন হয়। আর সেই মানব জীবনে তোমরা সত্যবিহীন। তোমরা যদি মনে করো আমি পূজা দিলেই জান্নাতে যাব, এটা তোমাদের শেপ, তোমরা জীব মানুষ কিছু জানো না তাই লোভী করা হয়েছে। তোমরা যদি মনে করো যে এই যে আমরা নামাজ পড়তেছি রোজা করতেছি আমরা জান্নাতে যাব, কখনই যেতে পারবে না, কারণ তোমরা যে নামাজ রোজা করো এই ভিত্তিহীন। কিন্তু কোরআন তোমাদের এভাবে নামাজ রোজা করতে বলেনি, কোরআন যে নামাজ রোজা দিছে কোরআন তার সত্য দেখাইছে, সেই সত্যকে কায়েম করতে এই নামাজ রোজার জিন্দগি সব হুকুম করেছে, কিন্তু তোমরা তো সেই সত্য ছাড়া এই নামাজ রোজা করে চলছ। তো এভাবে তোমরা যদি মানব জীবন থেকে বিদায় হও তাহলে সে জীবন নিশ্চয়ই তুমি তোমার মানব জীবনকে ধ্বংসকারী বলে চিহ্নিত হবে। তোমার মানব জীবন ছিল, তুমি সেই মানব জীবনকে মূল্যায়ন করতে গেলে ভালোবাসলে তাহলে তোমাকে বোঝা উচিত ছিল যে কোনো অস্তিত্বই হোক না কেন তার আত্ম ছাড়া, তার সেই জাতের জীবনের নব ছাড়া, তার জীবনী নূর ছাড়া কোনো জীবন পাওয়া যায় না, এই দুনিয়া তো হয় না পরবর্তী জীবনেও হবে না। প্রিয় বিশ্ববাসী, তাহলে তোমরা বোঝো যে জান্নাতের জন্য তোমরা এই সকল ধর্ম পালন করছো অথচ তোমার জীবন বলতে যে কিছু নেই এটা তোমাদের কোনো ধর্মদাতাই তোমাদের বুঝালো না, কোনো পীর অলিয়া আউলিয়া আল্লাহরাও বুঝালো না যে তোমার জীবন বলতে কিছু নেই, আর জীবন না থাকলে তুমি কোনো সত্যবানও নাও আল্লাহর অস্তিত্বে। এই যে তোমরা জুমলা জাতি দেখো, যেগুলো এই যে কোন ফাইয়া কোন বলিয়া তোমরা জানো, বা এই যে কীট পতঙ্গ দেখো, সেগুলো এই কোনের থেকে এই সমস্ত হয়ে থাকে, জীবন তো কোন থাকে তার থেকে একটা গাছ হয়, তাহলে সেই কোনের ভিতরে একটা জীবন থাকে তাই হয়। তো তোমরা যদি মানব জন্মে এটা না বোঝো, আর তোমাদের বুঝে তো দরকার নেই, তোমরা তো মানব জন্ম পেয়ে সব কিছুই ভুলে গেছো, শেষমেশ নিজেকেই নিজে ভুলে গেছো, তোমরা নিজেকে দেখতেই শেখো নাই, জানতেই শেখো নাই, তোমাদের জানার মতো কোনো পরিস্থিতির কোনো ধর্ম আলাও আসে নাই, তোমাদের খালি জান্নাতের লোভ আর স্বর্গের লোভ, এই বলে বলে দরজালেরা তোমাদের সব কিছু খেয়ে ফেলেছে, কিছু বাকি রাখেনি, যা এখন তোমাদের বুঝতে দেওয়া হচ্ছে তাও তোমরা বুঝে আনতেছো না। তোমাদের বলে দেওয়া হচ্ছে যে তারা কোরআনের নামে তারা দরজালি প্রথা চালিয়ে যাচ্ছে, তাদেরকে বলো
আমি কিসে একটি আত্মা আত্মবান হতে পারি, এই ধর্মটা আমাকে দাও পীর সাহেব, ওলি সাহেব, দম্বি সাহেব, দেবতা সাহেব। আমি কিসে, আমার আত্মরহস্য কি, এই যে আমি জীবনে আছি, আমি কোন জীবন ধরি, আমি যাতে আমার জীবনটাকে জানতে পারি, বুঝতে পারি, চিনতে পারি, ধরতে পারি, আমার করে নিতে পারি চিরকালের জন্য। এর যদি কোনো তরিক থাকে, এর যদি কোনো ধর্ম থাকে, এর যদি কোনো পূজা থাকে, তো সেইটা আমাকে দাও, আমার জান্নাত দরকার নাই, আমার একটা জীবনের দরকার। আমাদের বারবার বলা হচ্ছে, এটা সম্পূর্ণ ধোকা। আর এখানেই আরেকটি কথা আমি তুলে ধরছি, তোমরা দেখো এই দুনিয়া, এখানে এই সজ্জিত দুনিয়া, আল্লাহ পাক সুন্দর একটা বাগিচা সৃজন করেছেন, যেখানে কোনো অভাব নেই, সব কিছু তোমরা ইচ্ছে মতো তা আচার ব্যবহার তাদের সঙ্গে করতে পারো। আর সেখানে দিয়েছে তোমাদের মানব জন্ম। তোমরা এই আল্লাহর বাগিচাটা দেখতে পাও না? এটা কি দেখতে পাও? আর সেই বাগিচাটা ভোগ করে এই মানব, না অন্য কোনো জীব জানোয়ার ভোগ করে বা উদ্ভিদ ভোগ করে? তাদের জীবন আছে, হয়তো তাদের জীবনে আনন্দ উল্লাস আছে, কিন্তু তাদের অবস্থাটা আর মানব জীবনের অবস্থাটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। কিন্তু এই জীবন তোমাদের বুনিজাতের তরফ থেকে করা হচ্ছে, অপরিচিত আত্মাত্মা করা হয়েছে, তোমরা কোনোভাবেই তোমাদের আত্মরহস্য জানতে চিনতে বুঝতে পারবে না। তাহলে তোমাদের ধর্মদাতারা যদি তোমাদের মঙ্গল চায়, তাহলে সে যে আত্মায় আত্মবান হয়েছে, সে যে নফসের নফচালা হয়েছে, তোমাদের সেই নফসি ধরার ধর্ম না দিয়ে এই ধর্ম পালন করলে স্বর্গ পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, এ কথা কেন নিয়ে আসলো? তোমাদের দরকার একটা জীবন, তোমাদের দরকার একটি আত্মা, তা রেখে এগুলো কেন করলো? যাই হোক, তোমরা জেনে রাখো যে তোমরা এই মানব জন্ম থেকে বিদায় হলে যদি কোনো নফস না নিয়ে যাও, সেই নফস কায়েম করে না নিয়ে যাও, তাহলে তোমরা ধ্বংস হবেই হবে, যার ব্যতিক্রম কোনো কিছু হবে না। দ্বিতীয় কথা, এটা দিনে যুগ, তোমরাও ভালো করে জানো নবুয়াতি যুগ শেষ হয়ে গেছে। সমস্ত আত্মার সৃষ্টিতে যা কিছু দেখো, সমস্ত যত নবী আছে তাদের যে ধর্ম ছিল, তারা যে মানুষকে উদ্ধার করার আত্মা ধরার ধর্ম দিতে পারত, তা সকল শেষ হয়ে গেছে। অন্যদিক কোনো নবী সারা যদি নব ধরতে দিত আর মানুষ যদি নবসিও ধরত, তাও কোনো মানুষ সেই নবসিওয়ালারাও এই আদম সুরাতের জীবন নিয়ে যেতে পারত না, কখনই সম্ভব ছিল না এটা, আর এখনও নেই। কিন্তু এটা দিনী যুগ, এই দিনী যুগে আদম নুরি হয়ে আল্লাহর তরফ থেকে তোমাদের সেই দিনী নুরের দিনী নবসের দরজা খোলা হয়েছে। এই যুগের মানুষ হয় চিরকালের জন্য দোজকে যাবে, আর না হলে তাদেরকে সেই দিনী ধর্মকে স্বীকার করে সেই দিনী ধর্মের পূর্ণতা মেনে তাদেরকে সেই দিনী নফসিয়ালা বা আল্লাহ নূরের আত্মা বা আদম নূরের আত্মা পূর্ণ সালাত কায়েম করে যেতে হবে। এর বাইরে কেউ সেই জীবনে পৌঁছাতে পারবে না। যাই হোক, এখানে আমি একটি কথা বলছি যে আমাদের ইন্টারনেটে কোনো একজন একটি কমান্ড করেছে যে মরণের পরে তারা আবার এই দুনিয়ার জীবনে আসতে পারবে কি না। প্রিয় বাবাজি, তোমরা হয়তো এরই বক্তব্যই এত সময় করে আসা হলো, তোমাকে আবারও বলি যে মানব জীবনে তুমি আসছো, এর আগের কত জীবন খেটেছো তা ঠিক নেই, তবে মানব জীবনে যখন আসে আর এই মানব জীবনকে যখন এই যুগের মানুষকে পূর্ণ মানব বলা হয়, তখন বহু জীবনের থেকে এসে তুমি এই মানব হয়েছ, বহু জীবনের থেকে আসছো। এক কথায় বলতে গেলে তোমার যত নবী রসুল আছে আল্লাহর অস্তিত্বে, তার প্রত্যেকটা নবী রসুলের একটি করে সত্য আসছে তোমার মানব জীবনে। শুধু তোমার নয়, এ যুগের যত মানুষ আছে তাদের প্রত্যেকের জীবনেই আছে। সমস্ত নবুয়াত রিসালতের সত্য তুমি মানব, তোমার মানব জীবনে আছে। পক্ষান্তরে
আল্লাহর সত্তাও আছে, যে কারণে বলছে আল্লাহ যে আমি অন্তরের অন্তরায় হয়ে আছি। এই সব মিলে তুমি মানব। তুমি কি বলতে পারো যে তুমি মানব বলতে কে? এটা কখনই তুমি পরিচয় আসতে পারবে না। আর যদি বলো, তাহলে যদি বলো যে আমি এই আত্মা, তাহলে তুমি মিথ্যাচারিতা, গাওয়াজুরি, জালিয়াতি হিসাবে বলবে। সেই আত্মার ইতিহাস, ধরার ইতিহাস, কীভাবে আত্মা কায়েম করলে তার কোনো কিছুই তুমি দিতে পারবে না। এটা মানব জনম, এটা দিনী যুগের মানব জনম। তুমি কর্ষিন কালেও এই মানব জীবনে আর ফিরে আসতে পারবে না। এই যে মানব জনম হয়ে আছে, সকল জাতের থাকছে, তুমি যখন মানব তখন ওই জীবনেও তুমি ছিলে। আর তাকে যখন জবাই করা হয়েছে, তাকে যখন জাল দেওয়া হয়েছে, তারপর যখন তোমার মা খেয়েছে, তার সকল কষ্টই তোমার শরীরে লেগে আছে। আর তোমার পিতার তরফ থেকে একটি আত্মা এসে তুমি মানুষ হয়েছ। এখন বলো, তুমি যে পর্বতে এই জীবনে আসতে চাও, তুমি এর ভিতরে কোন আত্মা কি জোগাড় করতে পেরেছ? পর্বতে এখানে তো জীবন আসাই যাবে না, মরণের পরে যে আখেরাতের জীবন বা চিরস্থায়ী জীবন বলা হয়েছে, সেখানে যে জীবন লাভ করতে চাও, তোমার কাছে সমস্ত নবুয়তে রেসালতে সত্যের একটা করে জীবন আছে, যাদের তোমরা আম্মারা বলে জানো। আর একটা আছে তোমার পিতর থেকে আসা আদম নফসি, সেটাও আদমের তরফ থেকে আসে। এটা ধরতে গেলেও আদম নুরির পারমিশন লাগবে, আর ওগুলো ধরতে গেলে সেই নবীদের, যে নবীর যে আত্মা ছিল তাদের পারমিশন লাগতো। কিন্তু এ সময় তো নবীরই নেই, তুমি তো সেটা আর ধরতেও পারবে না, সেটা আর ধরতেও পারবে না যে সেটা হয়ে তুমি আখেরাতে যাবে। আর যেটা তোমার পিতার ভিতর দিয়ে আসছিল, সেটা হলো আদম নুরির সত্য, যেটা দাবি করে অনেক ওয়াজন সে হয়তো দেখছে দাবি করে আমি কথা বলছি। এই নব ধরতে গেলেও তোমাকে পূর্ণ সেই আদম নুরির কাছ থেকে সব কিছু ফেলে দিয়ে পূর্ণ দিনী ধর্মের ভিতর আত্মসমর্পণ করে দাখিল হতে হবে। তোমাকে এই বুনি অবস্থার থেকে মুক্ত নিতে হবে, তোমাকে নির্দিষ্ট আদম জাতের জাতীয় জীবনে আসতে হবে। তোমাকে নির্দিষ্ট দিনী ধর্মের জাতের জাতীয় জীবনে আসতে হবে। দিনী ধর্মের মূল জাতের নাম দিনী জাতি বা আদম জাতি। এখান থেকে সেই আদম জাতি গ্রহণ করে পরবর্তী জীবনে নিয়ে যাওয়া হচ্ছে। এজন্যই তাদেরকে এই আদম নূরের নফস ধরার ধর্ম, এ আদম সুরাতের জীবন কায়েম করার পূর্ণ অবস্থাকে তাদের ধরিয়ে দেওয়া হচ্ছে। যেটা এর আগে বলা হয়েছিল যে ধারণ, কোরআনকে ধারণ, আর তাদেরকেই সেই আল্লাহ নূরের আত্মার উপর তাদের নির্ধারণ করে তাদেরকে পূর্ণ কোরআন, পূর্ণ অস্তিত্ব তাদের ধারণে এনে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সেই কোরআনকে বহন করারও গুরু দায়িত্ব তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তার যে পূর্ণ ধর্ম, সেই ধর্মের যেখানে সে যে কাজ করবে সেই আয়াতকে নিয়ে তাকে কাজ করতে হয়। তো তুমি যদি মনে করো বা যদি কোনো বাউন্ডেলে বা দরজাল তোমাকে বলে যে আপনা আপনি তুমি জীবন পাবে, তার মানেও একটা দরজাল। আমি আদম নুরি বলছি খোলাখুলি, এটা দিনের যোগ আর দিনে নূরের মালিকানা সত্যদার বলছি, কোনো কিছু আধারে থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে, প্রকাশ করাই হবে। তো তাহলে যদি কেউ বলে যে এই দোয়া পড়লে তুমি জান্নাতে যাবে, ও একটা দরজাল। যদি কয় যে এই নামাজ রোজা করলেই জান্নাতে যাবে, সেও একজন দরজাল। কারণ এই নামাজ রোজা তুমি পড়বে সেই জান্নাতের লোভে হাওয়াই নামাজ রোজা পড়বে, এ কারণে নামাজ রোজা নয়। তোমাকে সালাত কায়েম আছে, সেই সালাত কায়েমের পূর্ণ দায়িত্ব নিতে হবে। তোমাকে সালাত দেখানো হবে, তার পূর্ণ দায়িত্ব নিতে হবে। তোমার রব কায়েমে আসতে হবে, দিন কায়েমে আসতে হবে, আত্মকায়েমে আসতে হবে, তার পূর্ণ দায়িত্ব নিতে হবে। তোমাকে বুনির জাতে তা উদ্ধার করে সেই দিনের জাতে সামিল করে দেওয়া হবে। যদি তুমি সেই অবস্থাকে পূর্ণ করতে পারো, তাহলে তুমি
মরণের পরে সেই জীবনে পৌঁছে যাবে। কেউ তোমাকে রোধ করতে পারবে না। কোনো অলিপির সমস্ত পৃথিবীর নবী রসুল অলিপির দেব দেবতা মিলেও তুমি যদি এই জীবন কামাই করো, কাহারেও কোনো বাদ প্রতিবাদ দিয়ে তোমাকে কিছুই করতে পারবে না, কারণ আল্লাহর বিধানের জীবন তুমি কায়েমকারী, সেখানে কারো কোনো হস্তক্ষেপ চলবে না। আর তার পারমিশনদাতা আল্লাহর প্রতিনিধি আদম নুরি, আল্লাহর বিধানের সত্য, আল্লাহর ন্যায়ের সত্য, যা হলে মানুষ তার মানব জীবন নিয়ে সেই পর্বতী জীবনে হাজির হবে, তারই সত্য, তাকে সত্যায়িত করে দেওয়া হয়েছে, আর সেই সত্যায়িতকে সে সত্য করে সমস্ত কিছু নিজের দিক করে নিয়েছে। তাই কারো কোনো ক্ষমতা নাই যা তাকে প্রতিরোধ করে তার সেই চিরঞ্জীবী জীবন থেকে, কোনো ক্ষমতাই হবে না। তাহলে বাবাজি তুমি শোনো, কখনই পুনর্জন্ম লাভ হবে না, এই মানব জন্ম লাভ হবে না, কখনই হবে না। আবারও বলছি, তুমি মানব জন্ম পেতে অবশ্যই তোমার পিতার তরফের একটি আত্মা পেয়েছ, তুমি মারা গেলে সেই আত্মা চলে যাবে, তুমি মানব জন্ম কিসে লাভ করবে বাবাজি? সে আখেরাতেরই হোক আর দুনিয়ারই হোক, অন্ধের অন্ধত্বকে ফেলে দাও, দিনের যুগে দিনই জ্ঞান নিয়ে বুঝতে শেখো। আবারও বলছি, তুমি নিশ্চয়ই জন্ম পেয়েছ তোমার পিতার ভিতরকার আত্মার আত্ম বলে, যে তুমি যখন এই আত্মা কায়েম করবে না মানব জীবন দ্বারা, ধরবে না, জানবে না, তার নিজের করে নেবে না, তখন এই আত্মা তোমার থাকবে না। আর এই আত্মা যখন চলে যাবে, তাহলে বাবা যে তুমিই বলো যে তোমার মানব জীবন আর কিসে হবে, কী থাকবে তোমার যার দ্বারা তুমি মানব জীবন লাভ করবে? আমি আশা রাখি তোমার বুঝজ্ঞানেতে অবশ্যই সত্য হবে। এখানে সত্যই বলা হচ্ছে, সত্য দেখায় বলা হচ্ছে, সত্য আড়ালে রেখে গোপনে রেখে বলা হচ্ছে না। এখানে যেমন সেই দিনই আত্মা আল্লাহ নূর আত্মা ধরতে দেওয়া হচ্ছে, যে আত্মা তোমার পিতার ভিতর দিয়ে আসছিল এটাই আদম আত্মা, আর এই আদম আত্মা তার থেকে হয় যে নূর আল্লাহ পাক আদমকে দিয়েছিল তারটা হয়, অন্য কিছুর থেকে হয় না। আর এই আত্মা ছাড়া কোনো মানুষই এই মানব আখেরাতের জীবন তো দূরে থাকে, এই মানব জীবনেও আসতে পারবে না। অতএব বাবাজি তুমি সতর্ক হও, তুমি বুঝতে শেখো, যদি তোমাকে সত্য হয়ে যেতে হয় এই মানব জীবন দ্বারা তোমাকে সত্য হতে হবে। এখানে আর একটি কথা বলি, সেটা হলো যে এটা মানব জন্ম করা হয়েছে, এর মূল কারণ হলো যে সকল সৃষ্টির জাতিকে আদম সত্য এবং সেই নারী সত্যর দ্বারা এই মানব জীবনে এনে দেওয়া হচ্ছে, তাদের কিন্তু আদম জাতের জাতীয় জীবন করা হয়নি। যে তোমরা আদম জাতের থেকে জাতীয় জীবন লাভ করছো, যে আত্মা তুমি পেয়েছো এই আত্মা কোনো দিন আর তোমাকে ছেড়ে যাবে না, এটা করা হয়নি। এইটা করতে হলে তোমাকে এই মানব জীবন দ্বারা এই আত্মাকে তোমার নিজের করে নিতে হবে, তারই যে সত্য ধর্ম এই আদম সুরাত তোমাকে নিজের করে নিতে হবে। তোমরা হাওয়ায় সালাত পড়ো, কিন্তু এর পূর্ণ বিষয় হলো তুমি যে আদম সুরাতের রূপ ধরে আছো, সালাদ ধরে আছো, একে বলা হয় কোরআনিক ভাষায় সালাদ বলা হয়েছে, এই সালাদকে কায়েম করতে হবে। যদি এই সালাতের পূর্ণ বিস্তারিত জেনে তাকে রক্ষা করা, তাকে পবিত্র করা, তার সঠিক বৃত্তান্তকে সেই ইবাদতের ভিতর দিয়ে জেনে একে চিরকালের জন্য নিজের করে নিতে হবে। যদি নামাজ পড়লে স্বর্গ হতো, তাহলে তোমরাই বলো 82 বার কোরআনে হুকুম করেছে। আর যদি এই চামড়াটা তোমার পৃথিবীর জীবনে যদি 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য খুলে ফেলা, দেখো তোমার অবস্থাটা কী দাঁড়ায়। শুধু এই চামড়াটা যেটা আদম সুরাত বলো, সেই চামড়াটাকে ফেলে দিয়ে তারপর তুমি পৃথিবীতে 5-10 মিনিট বেঁচে থেকে দেখো যে তোমার আজাব আর তোমার জীবন কোথায় যায়, তখন তুমি বুঝতে পারবে যে এটার রহস্যটা কী। তুমি বোঝো ভালো করে, এটা তোমাকে সেই আদম সুরাতের সালাত। তোমরা কি বলতে পারবে
যে তুমি যে সুরাতের মানুষ হয়েছো, এটা কোন নবী রাসূল সুরাতে মানুষ হয়েছো? বলো, তোমাদের নবী রাসূলরা যে আদম সুরাতে ছিল, তারা কি বলতে পারবে যে তারা তাদের নূরের দ্বারা এই আদম সুরাতের সালাত পেয়েছে? তারা অবজ্ঞা করেছে আদমকে, আদমের সংবিধানকে, আল্লাহর সংবিধানকে অবজ্ঞা করেছে। তোমরাও তাদেরই মতো করে চলেছ। তোমাদের পীর ওলিরা যাদেরকে এত বড় তোমরা জানো, তাদেরকে জিজ্ঞেস করো, ওরা কি কোনো নবী রাসূলের দেবদেবতার সুরত ধরে আছে, না পিতা আদমের সুরত ধরে আছে? কার সালাত ধরে আছে, কার রূপ ধরে আছে, কার সত্য বলে মানব জীবন লাভ করেছে, বলো, ওদের জিজ্ঞেস করো। আর সেই মানব জীবনে এসে সেই আত্মা তার ভিতরে থাকতে তারা এই আদমের নামে গীবত গায়, তারা এই আদমের নামে মন্দ কয়, এটা বুঝতে শেখো। আমি আবারও বলছি, তুমি যে সুরাত ধরে আছো, এটা আদম সুরাতের সালাত। তুমি যে মানব জীবন লাভ করেছো, সেটাও আদম নফসি। এইটা ছাড়া তোমার মানব জীবনে পৃথিবীতেও কশিনকালে হবে না, কশিনকালে হবে না। আর যারা একে মন্দ বলে আজ পর্যন্ত বলে আসছে, তাদেরই জিজ্ঞেস করো, তুমি কার রূপ ধরে মানব জীবনে আছো, তুমি কোন সত্য বলে এই মানব জীবন লাভ করেছো, সেই সত্যটা কি? কোন নবী রাসূলের সত্য, কোন দেব দেবতার সত্য, কোন অলি পীরের সত্য, কোন আলেমের সত্য, কোন পুরোহিত ব্রাহ্মণের সত্যর দ্বারা এই মানব জীবনে দাঁড়িয়ে আছো? তুমি যদি আবার পুনর মানব জন্ম লাভ করতে চাও, তাহলে কোন সত্য বলে সেই মানব জীবন লাভ করতে পারবে? তাকে দেবের পূজা দিয়ে, না ভিত্তির নামাজ পড়ে, না পীরের মাজারে যায়। যাও, যত ঘুরতে ইচ্ছা করে, তবে জেনে যাও, তোমার পীর সাহেবেরই খবর নাই, চিরকাল দোজক ভোগ করতে হবে, দোজকের দারোগায় তোমাদের পিটাবে। তোমরা ভালো করে জেনে রাখো। অবশ্য অবশ্যই তারা কুফরি করার দায়ে, মানুষকে কুফরি পালনে নিয়ে যাওয়ার দায়ে, কোরআনের ধর্মকে নষ্ট করার দায়ে তারা আগে আগে জাহান্নামে যাবে, তোমরা তারই পালনকারী হিসেবে জাহান্নামে যাবে, তার বাইরে কিছু হবে না। যাই হোক বাবাজি, তুমি এখানে কমান্ডটা করেছিলে, তবে জেনে রাখো, পুনর্মানব জন্ম হবে না। তুমি সেই আখেরাতের জীবন কামাই করতে পারো, তোমার বাবার থেকে যে আত্মাটা আসছে, যদি সেই আত্মার মালিকানা সত্যদার হও, তাহলে নিয়ে যেতে পারবে। আর ওর মালিকানা সত্যদার যদি আল্লাহ আদমকে করে থাকে, তার উপরে যদি আল্লাপাক আদমকে বাদশাহী দিয়ে থাকে, তাহলে তার পারমিশন ছাড়া, তার ইজাজত ছাড়া, তুমি অনাদি অনাদি কাল এই আত্মার ইবাদত করে, আবাদ করে ওই আত্মার ধারে কাছে যেতে পারবে না, তোমার হবে না। এ বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।